প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস অ্যান্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের সদ্য প্রকাশিত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ডাচ বাংলা ব্যাংক তার জুনিয়র চ্যানেল অফিসার পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বন্ধুরা, আপনাদের জানা থাকা দরকার যে ডাচ বাংলা ব্যাংক একটি স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যাংকগুলোর ভিতরে সেরা একটি ব্যাংক। উন্নত গ্রাহক সেবা প্রদান এবং দেশব্যাপী ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকটি সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর সেবার সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রেখেছে। আধুনিক ব্যাংকিং সেবাকে আরও গতিশীল করার জন্য ব্যাংকটি উদ্যমী, পরিশ্রমী, যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে মূলত দরখাস্ত বা আবেদন আহ্বান করছে। বন্ধুরা, বিজ্ঞপ্তিটি পড়ে অনেকের মনে হতে পারে যে এখানে শুধুমাত্র যাদের এক্সপিরিয়েন্স আছে তারা ছাড়া আবেদন করতে পারবে না। এটি মনে হলেও আমরা বিজ্ঞপ্তি ডিটেলস যখন দেখব তখন আমরা বুঝতে পারব যে এখানে যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেটি আসলে আমাদের অনেকের ভিতরেই আছে। আমরা চাইলে এই এক্সপিরিয়েন্সটি কাজে লাগিয়ে এখানে আবেদন করতে পারি। এখানে এক্সপিরিয়েন্স দেখে ভয় পাওয়ার কিছু নেই। তো বন্ধুরা, চলুন আমরা বিজ্ঞপ্তিটি একটু দেখার চেষ্টা করি। তো এখানে প্রথমেই তারা পদের নাম বলেছে যে এটি হবে জুনিয়র চ্যানেল অফিসার। পদটির নাম হবে মূলত জুনিয়র চ্যানেল অফিসার। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যে কোনো বিষয়ে বা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে। তবে এখানে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী বা সেই মানের রেজাল্ট গ্রহণযোগ্য হবে না। বয়সের কথা তারা বলেছে যে 25 মার্চ 2020 সালে একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ হবে 33 বছর। সর্বোচ্চ 33 বছর বয়স হলে তিনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে এখানে বয়সের একটি বিশাল ছাড় এখানে দেওয়া হয়েছে। 2020 সালের 20 মার্চ 33 বছর মানে কিন্তু অনেক বয়স এখানে ছাড় দেওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 25 মার্চ 2020 সালে 33 বছর সর্বোচ্চ হতে হবে, অনেক বয়সের ছাড় এখানে দেওয়া হয়েছে। এরপরে বলা হচ্ছে যে জাতীয়তা হতে হবে বাংলাদেশি। অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে, এনজিও, সরকারি অফিস অথবা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা খেয়াল করলে বুঝবেন যে এখানে প্রথমে বলেছে যে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা সরকারি অফিস বা অন্য কোনো স্বনামধন্য প্রতিষ্ঠান। বলা হয়েছে যাদের সারা দেশে একটি ডেলিভারি চ্যানেল আছে, সারা দেশে তাদের কার্যক্রম আছে, এমন একটি এনজিওতে অথবা কোনো প্রতিষ্ঠানে আপনি যদি কাজ করেন, 3 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই জিনিসটা আরও ক্লিয়ার হবে আমরা যখন এই পদের কাজ কি সেটি দেখব, তখন কিন্তু আমরা এই এক্সপিরিয়েন্সের জায়গাটা আরও ভালোভাবে বুঝব। সুতরাং আমি মনে করি যে এখানে আমরা যারা এখানে বয়স বেশি হয়ে গিয়েছে এবং যারা চাকরি খুঁজছে তাদের জন্য এখানে সুযোগ আছে আবেদন করার। 3 বছরের অভিজ্ঞতা খুব বেশি না, যে কোনো প্রতিষ্ঠানে 3 বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। তবে সেটা যদি এনজিও বা কোনো গভর্নমেন্ট অফিস অথবা অন্য কোনো যে কোনো রেপুটেড অর্গানাইজেশন বা কোম্পানি, যে কোনো জায়গায় যদি আপনি চাকরি করে থাকেন বা কোনো অভিজ্ঞতা থাকে, আপনি আবেদন করতে পারবেন। আমার মনে হয় যে এই জায়গাটা আপনারা, এই অভিজ্ঞতা আপনাদের আছে, এটি একটু চিন্তা করলে আপনারা অভিজ্ঞতাটি বের করতে পারবেন। এরপরে এখানে বলেছে যে কাজের কথা, যে এখানে অ্যাকচুয়ালি আপনার কাজ কী হবে জুনিয়র অফিসার পদের। জুনিয়র চ্যানেল অফিসার পদের কাজ কি সেটি এখানে বলা হয়েছে যে ফাস্ট্রাক এবং এটিএম বুথ উন্নত গ্রাহক সেবা প্রদান করতে হবে। তার মানে ফাস্ট্রাক এবং এটিএম বুথে আপনার উন্নত সেবা দিতে হবে, ফাস্ট্রাক এবং এটিএম বুথের সামগ্রিক ব্যবস্থাপনা তদারকি করতে, এরপরে এটিএম ও সিআরএম এর সর্বোচ্চ আপ টাইম নিশ্চিত করতে হবে, এরপরে ব্যাংক কর্তৃক যে কোনো দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এটি মূলত জুনিয়র চ্যানেল অফিসারের কাজ। এরপরে এখানে তারা স্যালারির কথা বলেছে যে 1 বছর শিক্ষানবিশকাল থাকবে এই জুনিয়র চ্যানেল অফিসারের, এবং এই শিক্ষানবিশকালে এই জুনিয়র চ্যানেল অফিসার 30,000 টাকা সর্বসাকুল্যে তিনি বেতন প্রাপ্ত হবেন। এরপরে সফলতার সাথে যদি তিনি এই শিক্ষানবিশকাল শেষ করতে পারেন তাহলে তখন ব্যাংকের নিয়মিত যে স্যালারি প্যাকেজ, সেখানে তিনি এই স্যালারি প্যাকেজে বেতন ভাতা প্রাপ্ত হবে, তখন তার বেতন ভাতা এবং সুবিধাদি আরও বেশি হবে। সাধারণত এ ধরনের পদে আরও অনেক বেশি বেতন হবে যদি স্থায়ী হওয়া যায় বা প্রফেশন পিরিয়ড শেষ করা যায়। কমপক্ষে এখানে তার বেতন হবে 45,000 টাকা। অনেক অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ দিয়ে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে।
এখানে আর একটা কথা তারা বলেছে যে এই নির্বাচিত প্রার্থী যারা হবেন দেশের যে কোনো জায়গায় তাদেরকে কাজ করতে হতে পারে, তাদের যে সম্পর্কিত ফাস্ট ট্র্যাক আছে সেখানে পদায়ন করা হবে, যে কোনো একটি শাখায় তাদেরকে কাজ করতে হবে ফাস্ট ট্র্যাক শাখায়। এখানে এডিশনাল রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে, মাস্ট হ্যাভ গুড নলেজ ইন কম্পিউটার অপারেশন, বলা হয়েছে যে কম্পিউটারও ভালো নলেজ থাকতে হবে সেটি বলা হয়েছে। বলা হয়েছে যে মাস্ট বি ক্যাপেবল টু ওয়ার্ক ইন দি ফিল্ড এনভায়রনমেন্ট, বলা হয়েছে যে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে সেটি এখানে বলা হয়েছে। বলা হয়েছে যে মাস্ট বি গুড ইন পারসুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেনিং গুড রিলেশনশিপ উইথ ভেন্ডার্স, ভেন্ডারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আপনার ভূমিকা রাখতে হবে সেটি বলা হয়েছে। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে ড্যাশবাংলা ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে এসে http://app-banglabank.com/online_jobs/। এই ওয়েবসাইটে এসে আপনাকে আবেদন করতে হবে। আমি এই আবেদনের অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে নিয়ে সরাসরি এখানে এসে আবেদন করতে পারবেন। তো এখানে এসে আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই আবেদন পদ্ধতিটি দেখিয়ে দিবে, আবেদনের ফর্মটি চলে আসবে, সেখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আপনারা পূরণ করবেন, দেন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আশা করি আপনারা সেটি পারবেন। বন্ধুরা, এখানে আবেদন করতে হবে 31 মে-র মধ্যে। তো বন্ধুরা, এই ছিল ডাচ বাংলা ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনে জুনিয়র চ্যানেল অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।